বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালাতু আসসালামু আলা রাসূলিল কারীম। আমার সম্মানিত দর্শক মণ্ডলী, ইকরা বাংলা টিভির পক্ষ থেকে সিস্টার ভিউ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। আজকের বিষয় হচ্ছে হেলদি ডায়েট হ্যাবিট ইন ইসলাম। এখন এই ব্যাপারটা নিয়ে আমি আলোচনা করছি যে আসলে জিনিসটা কি, ফুড ইজ অ্যাসেনশিয়াল প্রিজিকুইট অফ লাইফ, প্রাইমারি গোল অফ ড্রিঙ্কিং অ্যান্ড ইটিং ইজ টু বডি টু ফাংশন নর্মালি, প্রেজেন্স অফ ফুড অর ল্যাক অফ ফুড ইট ইজ রিয়েলি ইনফ্লুয়েন্স, মেক্স লট অফ ইনফ্লুয়েন্স ইন দ্য বডি। তো এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ফুডটা, যেটা আমরা ফুড নিয়ে আজ আলোচনা করব, এটা আমাদের জীবনের সবচেয়ে বড় অপরিহার্য জিনিস, যেটা দিয়ে আমাদের সমস্ত শরীরকে চালাতে হবে। শরীরের জ্বালানি শক্তি বলে, আমরা যখন কাজ করি এই কাজের জন্য আমাদেরকে কিছু জ্বালানির প্রয়োজন হয় এবং সেটা হচ্ছে ফুড। এই ফুডের ব্যাপারে ফুডই দেখা গেছে যে অনেক সময় আমরা অনেক ফুড বেশি থাকলে যেমন আমাদের ক্ষতি হয়, আবার না থাকলেও আমাদের ক্ষতি হয়। তো দুটা জিনিসকে আমাকে ব্যালেন্স করে চলতে হয়। এ ব্যাপারে আমাদের প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, আমাদেরকে বলা হয়েছে হাদিসে যেটা আছে যে ফুড ততটুকুই আমাদের দরকার একটা মানুষকে শুধু তার ব্যাকবোন, মেরুদণ্ড খাড়া রাখার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই। প্রফেসর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মাউন্টেনে উঠে পাহাড়ের উপরে আল্লাহর কাছে হাত তুলে, দু হাত তুলে কেঁদেছিলেন এবং বলেছিলেন, হে আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করে দাও এবং আমাদেরকে ভালো স্বাস্থ্য দান করো। এই যে বলার মধ্যে স্বাস্থ্যের কথা আসছে, হেলথের কথা আসছে, হেলথ যদি ভালো না থাকে কিছুই করা যায় না। একটা মানুষ যখন তার আল্লাহর কাছে গ্রান্টেড হয়ে যায় যে ভালো স্বাস্থ্য, তখন তার কাছে সব কিছুই সহজ মনে হয়, সব কিছুই করতে পারে। এখন যদি আমি এটাকে বলি যে কোরআনুল করিমে কি বলা হয়েছে, কোরআনুল করিমে বলা হয়েছে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছে যে আমি শুধু মানুষকে সৃষ্টি করেছি, শুধুমাত্র মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আমার এবাদতের জন্য। তো এবাদতের জন্য যদি বলা হয়ে থাকে, করা হয়েছে, তাহলে এবাদত করতে গেলে আমাদের এই যে আল্লাহর যত নিয়ম কানুনগুলো মানতে গেলে আমাকে কী করতে হবে? আমরা জানি কোরআন শরীফটা হচ্ছে ফুল কোড অফ লাইফ, মানে হচ্ছে পুরানো পুরো জীবন ব্যবস্থা। তার মানে হচ্ছে কোরআনের যে কথাগুলি বলা হয়েছে সেগুলো আমাকে মানতে হবে, যেগুলো করতে বলা আছে সেগুলো করতে হবে, যেগুলো নিষেধ করা আছে সেগুলো আমরা করতে পারবো না। কিন্তু এই যতগুলি জিনিসই আমি করতে যাই না কেন, আমার প্রথম কথা হচ্ছে আমি কিভাবে করব। আমাকে করতে গেলে আমার স্বাস্থ্যের প্রয়োজন আছে, স্বাস্থ্য আমাকে মেনটেন করতে হবে। তো এই যে স্বাস্থ্যর কথাটা আসতেছে, যদি আমি ইসলামিক দৃষ্টিতে বলি, দৃষ্টির মানে ইন পার্সপেক্টিভ অফ ইসলাম যদি আমি বলি, হেলথ ইজ দ্য সেকেন্ড পজিশন আফটার দ্য বিলিফ। ফার্স্ট পজিশন হচ্ছে বিলিফ, ইমান, আর সেকেন্ড পজিশন হচ্ছে আমাদের বিলিফ মানে হেলথ। তো হেলথের এত গুরুত্ব, এটা আল্লাহ সুবহানাহু নিজেই বলছেন যে হেলথের গুরুত্ব ইম্পর্টেন্ট, আমার কাছে চাও তোমরা তোমাদের ভালো স্বাস্থ্য থাকুক এবং তোমরা ইবাদত করতে পারো। এটাকে আরেকটু বুঝি আমি বলি যে ইবাদত করতে গেলে আমাদের কীরকম দরকার। চিন্তা করেন যে আমরা তো অনেক সময় ভাবি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত। হ্যাঁ, যদি আমি এগুলিই বলি তবু আমি দেখব যে নামাজ, হজ, তারপরে হচ্ছে রোজা, এগুলো করতে গেলেও কিন্তু আমাদের প্রচুর শক্তির প্রয়োজন, আমাদের সুস্থ শরীরের প্রয়োজন। এগুলো যদি না থাকে আমরা এগুলো প্রপারলি করতে পারি না। তাই আমি বলছিলাম যে বিশেষ করে হজের ব্যাপারে একটা কন্ডিশনই হচ্ছে যে আপনার শরীর যদি সুস্থ না থাকে তাহলে আপনি যেতে পারছেন না, আপনার উপর ফরজই হবে না। তো আল্লাহ সুবহানাহু তাআলা জানেন যে আমাদের স্বাস্থ্যের গুরুত্ব কতটুকু, এবং এই জিনিস বলতে গেলেই আসে সবচেয়ে বড়, এই স্বাস্থ্য ঠিক করতে গেলে কয়েকটা জিনিস আসে। একটা হচ্ছে যেমন ফুড, আর একটা এক্সারসাইজ, একটা হচ্ছে মেন্টাল হেলথ। তো আমাদের এই তিনটা জিনিস যদি আমরা সঠিক না রাখতে পারি তাহলে আমাদের দ্বারা কোনো কাজই করা সম্ভব না। আর হেলথ ঠিক রাখতে গেলে আমাদের যে ফুডের কথা বলছে সেটা হতে হবে ব্যালেন্স ডায়েট, ব্যালেন্স ডায়েট।
মানে একটা নিউট্রিশিয়াস হেলদি ফুড আসতে হবে, যেটা আমার শরীরের জন্য পুষ্টিকে যোগাবে, আমার শরীরকে ভালো রাখবে। তো এই জিনিস করতে যে ব্যালেন্স ডায়েটের কথা আজকাল যেটা আমরা সব সময় বলে বেড়াচ্ছি, ব্যালেন্স ডায়েট খেতে হবে, ব্যালেন্স ডায়েট করতে হবে, আল্লাহ সুবহানাহু তাআলা তিনি কি বলছেন এ ব্যাপারে? আমি যদি কোরআনুল করিমের দিকে তাকাই তাহলে আমি জানি যে কোরআন সূরা আর রহমানে আল্লাহ সুবহানাহু বলছেন, বলছেন যে আসসামা রাফাআহা ওয়া ওয়াদা আল মিজান, আল্লাহ তাতাগাও ফিল মিজান। আসসামা তার মানে কি? আকাশটাকে আল্লাহ বলতেছেন রাফাক অনেক উঁচু করে দিয়েছেন, ওয়াদা আল মিজান, আর কি করছেন একটা স্কেল বা একটা পাল্লা উনি আসমানের মধ্যে রেখে দিয়েছেন, ব্যালেন্স। এই যে ব্যালেন্স কথাটা, আল্লাহ তাত গাফিল মিজান, আল্লাহ মানে করিও না, তাত গাফিল মানে গাফেল শব্দের থেকে আসে তাত গা, তোমরা এটার সাথে গাফলতি করবে না, এটাকে অবজ্ঞা করবে না, এটাকে মানতে হবে। ইউ মাস্ট ওবে অর মেনটেন দ্য ব্যালেন্স ইন এভরি রেসপেক্ট অফ ইউর লাইফ। তো এই যে ব্যালেন্সের কথাটা আল্লাহ সুবহানাহু বলেই দিয়েছেন আমাদেরকে, যে আমাদের ব্যালেন্স থাকতে হবে। এখন আমরা এই ব্যালেন্সের ক্ষেত্রে যদি আমি বলি, আমাদের খাওয়া দাওয়ার ব্যাপারে ব্যালেন্স আসতেছে, আমরা কতটুকু খাবো, কি খাবো, সব কিছু মিলিয়ে ব্যালেন্স করতে হবে। এখন যদি আমি বলি, আরও যদি বলি, আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন খাওয়ার ব্যাপারে, খাওয়ার ব্যাপারে সূরা বাকারা, সূরা বাকারার যদি আমি বলি যে সূরা বাকারার হচ্ছে 168 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি তৈয়িবান হালালান মা রাজাকাকুম রাজাকনাকুম। তার মানে হচ্ছে যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন, বলছেন যে হে মানুষ সকল, তোমরা কি করো, তোমরা খাও, কি খাবে, মাটির মধ্যে যা আছে, ফিল আরদি মানে আর মাটির থেকে যে জিনিসগুলো গ্র করে, গাছ মানে শস্য দানা যাগুলো মাটির থেকে গ্র করে সেগুলো তোমরা খাও। আর কি করতে হবে, হালাল খেতে হবে আর তৈয়ব খেতে হবে, তৈয়ব মানে উৎকৃষ্ট ভালো গুড থিং খেতে খেতে হবে। কেন আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে রিজেক দান করেছেন, সেই রিজেক থেকে আমাদের প্রভিশন, আল্লাহ গেইভ আস দ্য প্রভিশন, সেই প্রভিশন থেকে আমাদেরকে এটা নিতে হবে। তো এখন এই যে হালালের প্রশ্ন আসছে, তারপর আবারও বলছেন আরেকটা আয়াতের মধ্যে 273 আয়াত, সেটা হচ্ছে সূরা বাকারার মধ্যেই আসছে, আল্লাহ সুবহানাহু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়িবাতিন মা রাযাকনাকুম। তার মানে হচ্ছে কি, যে তোমরা সেই খাবারগুলি খাও যেগুলি আমি তোমাদেরকে দিয়েছি, উত্তম খাবার, ভালো খাবার, উৎকৃষ্ট খাবার, গুড খাবার, সেগুলো তোমরা খাও। এই খাবারের মধ্যে সাংঘাতিকভাবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, একটা হচ্ছে হালাল আর একটা হচ্ছে ভালো। আমাকে এই খাবার যখন আমি খেতে যাবো, আমার এই দুইটা জিনিস বিবেচনা আমার জানতে হবে। আরেকটা জিনিস বলা হচ্ছে, যেটা মাটির থেকে যেটা হোলসাম মানে পুরাপুরি যেটা আসবে সেটাকে খেতে হবে। এখন আমি সেগুলো, এগুলো তো কোরআনের কথা হলো, এখন আমি এগুলো পরে আমি এগুলো বিশ্লেষণ করে বলবো যে আমাদের কীভাবে মানে সায়েন্টিফিক্যালি এগুলো কাজ আসতেছে, আমরা পরে বলতেছি এগুলো। তারপরে আরেকটা আয়াত বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সেমি সূরা তাহার 81 নম্বর আয়াতে একই কথা আল্লাহ সুবহানাহু বলছেন যে কুলু মিন তাইয়িবাতি মা রাযাকনাকুম, আমি যেগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলোর থেকে তোমরা ভালো জিনিস খেতে খাও। এখন শুধু কোরআনে করিমে শুধু এই কথাই বলা হয় নাই যে ভালো জিনিস খেতে হবে, হালাল খেতে হবে, আরও বলা হয়েছে, সেটা হচ্ছে কি, যে আমাদের কি কি খেতে হবে, এই যে ব্যালেন্স করতে গেলে সব কিছু মিলিয়ে খেতে হবে, যেমন মাছ মাংস ভাত, তারপরে রুটি বলি, তারপরে হচ্ছে কি বলবো, ফল ফসল, দুধ, এই যে জিনিসগুলো খেতে হবে সেগুলো কি কোরআনের মধ্যে কোনো কিছু বলা আছে, সেটাও তো একটা দেখতে হবে আমাদেরকে। কারণ আজকে আমরা যে জিনিসগুলো আলোচনা করছি সব কিছু কিন্তু আলোচনা করছি শুধু ইসলামের পরিপ্রেক্ষিতে, যে ইসলাম আমাদের কীভাবে বলেছে, বলছে যে প্রত্যেকটা জিনিস। আমরা অনেক সময় ভাবি যে এই জিনিসগুলো তো আমরা পাই না, আমরা কোরআন পড়েই যাচ্ছি, কোরআন বুঝি না, কোরআন পড়তেছি কিন্তু কোরআন বুঝি না, কোরআন অর্থগুলো আমরা জানি না, যার জন্য আমরা ধরতেও পারি না যে আমরা কী পড়তেছি, কিন্তু আমরা এমনি বুঝি যে আমাদেরকে গাইডলাইন্স দেওয়া হয়েছে, কিন্তু যখন আমরা এটা প্রত্যেকটা জিনিস বুঝতে পারবো,
এবং উপলব্ধি করতে পারবো, ব্যবহার করতে পারবো, তখনই তো এর প্রকৃত মানে যেটা ভালো জিনিস, যেটা আর কি প্রকৃত উপকার যেটা, সেটা আমরা পাবো কোরআনের গাইডেন্স থেকে। তো আল্লাহ সুবহানাহু তা কি বলছেন, আল্লাহ সুবহানাহু সূরা হচ্ছে নাহল, নাহলের 5 নম্বর আয়াতে বলতেছেন যে আল্লাহ সুবহানাহু বলতেছেন যে দেখো আমি তোমাদের জন্য আনাম, আরবি ভাষায় আনাম যেটা বলা হয়, আনাম মানে পশু সম্পদ বা গবাদি পশু, ক্যাটেল যেটা বলে ক্যাটেল, আমি সৃষ্টি করেছি তোমাদের জন্য। সেখান থেকে কী করবে তোমরা, এদের থেকে তোমরা কী কী উপকার পেতে পারো, তোমাদের শীত থেকে শীত নিবারণ করতে পারো, আর কী করতে পারো, বিভিন্ন ধরনের উপকার পেতে পারো, আর একটা হলো তোমরা খেতে পারো। তার অর্থ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের বলছেন যে আমরা এই গবাদি পশুগুলোর চামড়া দিয়ে আমরা কী করতে পারি, আমরা আমাদের শীত নিবারণ করি না। আজকালকার দিনে তো আমরা দেখেন কোট তৈরি হচ্ছে, জ্যাকেট তৈরি হচ্ছে চামড়া দিয়ে, জুতা তৈরি হচ্ছে, কাপড় চোপড় বিভিন্ন ধরনের চামড়ার ব্যবহার হচ্ছে, বেল্ট তৈরি হচ্ছে, ব্যাগ তৈরি হচ্ছে, বিভিন্ন টেন্ট তৈরি হচ্ছে থাকার জন্য, টেন্ট আগের দিনের টেন্ট, অনেক সময় এই চামড়ার থলিতে করে পানিও ব্যবহার করতো। আগের দিনে বলা হতো এটা মশক বলা হতো, মশক হচ্ছে কি চামড়া দিয়ে থলি, চামড়ার ব্যবহারটা খুব বেশি ছিল। তো এই যে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে এটু এইদেরকে তোমাদের কন্ট্রোলে কেন এনে দিয়েছি, তোমাদের মানে শক্তির মধ্যে কেন এনে দিয়েছি, যে এগুলোর থেকে তোমরা যাতে উপকার পেতো, তাহাতে কি প্রমাণিত হলো যে আমরা মাংস খেতে পারি, এটা খাওয়ার প্রয়োজন আছে, প্রোটিনের প্রয়োজন আছে। তারপরে যেমন আবার এক কথা বলছে যে মাছের ব্যাপারে আল্লাহ সুবহানাহু তাআলা কি বলছেন, মাছ খাবো, সূরা ফাতিরের হচ্ছে 12 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে আমি তোমাদেরকে দুটো সাগর দিয়েছি, দুই ধরনের সাগর, একটা মানে পানির বহর আর কি, যে একটার মধ্যে হচ্ছে নোনা পানি, তিক্ত পানি, আর একটার মধ্যে মিঠা পানি, সুপেয় পানি, সুইট ওয়াটার, যাতে আমরা কি করতে পারি সেই পানিটা খেতে পারি, সুইট ওয়াটার উই ক্যান ড্রিঙ্ক, আর আরেকটা কি হলো নোনা পানি, সেটা আমাদের কাজে লাগতেছে। আল্লাহ সুবহানাহু বলছেন কি, আবার বলছেন যে এই দুটার থেকেই আমরা কি করব, প্রচুর পরিমাণে তৈরন মিট, লাহমা, লাহমা তৈরান মানে লাহমা হচ্ছে মাংস, তৈরান হচ্ছে তাজা তাজা মাছ আমরা পেতে পারি। সত্যি তো আমরা যেটা বলা হচ্ছে যে আমরা সাগর থেকে আমরা অনেক ধরনের মাছ বা নদীর থেকে অনেক ধরনের মাছ তাজা এবং এটা ন্যাচারাল ফিশ পাই, যেগুলো আমাদের প্রোটিন যোগায়, এটা আমাদের শরীরের শক্তি যোগায়। তো আমাকে তাহলে কী বলা হলো কোরআনে, একটা কথা হলো মাংসের কথা বলা হলো, আরেকটা কী বলা হলো মাছের কথা বলা হলো। আরও যদি আমি সূরা নহলের দিকে তাকাই, সেখানে বলা হচ্ছে কি সূরা নহলের 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে কি খেতে হবে, যে আমরাই তোমাদের জন্য গবাদি পশু সৃষ্টি করেছি, গবাদি পশুর পেটের মধ্যে একটা উপকারী, খুব উপকারী একটা মানে কি বলবো পানীয় তৈরি করেছি, যেটার অর্থ হচ্ছে এই উপকারী পানীয়টা হচ্ছে কি দুধ। আল্লাহ সুবহানাহু বলছেন যে আমি তার পেটের মধ্যে থেকে যেখানে গোবর আছে বা এক্সক্রিট আছে এবং ব্লাড আছে, ব্লাড এবং গোবরের মধ্য থেকে আমি তোমাদের জন্য দুধ সৃষ্টি করে দিয়েছি, যে দুধটা তোমাদের শারীরিক গঠনে খুবই প্রয়োজন। আজকাল আমরা দুধ তো বড়রাও খাচ্ছি, ছোটরাও খাচ্ছি, বাচ্চাদেরকেও খাওয়াচ্ছি, একটা মানে সুষম খাদ্য যেটাকে বলা হবে, এই খাদ্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। একটা ছোট বাচ্চাকে আমরা দুধ দিয়ে বড় করতে পারি, শুধু দুধ খেয়ে বাঁচতে পারে, এই যে জিনিসটা আল্লাহ সুবহানাহু বলছেন। আমরা চিন্তা করেন, আল্লাহ বলছেন যে আল্লাহ সুবহানাহু বলছেন যে দেখো গরু ঘাস খায়, আর এই ঘাস খেয়ে ঘাস চিবিয়ে 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 যখন এটা পেটের মধ্যে যায়, একটা গোবরে পরিণত হয়, মানে এক্সক্রিটে পরিণত হয়, সেইটার থেকে আবার রক্তের সাথে কানেকশন হয়ে সেইখান থেকে দুধ চলে আসে, যে দুধটা আমরা যত আজকাল তো সায়েন্টিফিক আমরা অনেক কিছুই করে ফেলেছি, বিভিন্ন ধরনের রিসার্চ চলছে, বিভিন্ন ধরনের আমরা মডার্নাইজ হয়েছি, কিন্তু আমরা কি পারবো এই ঘাসগুলোকে কোনো মেশিনে ঢুকিয়ে অনেকক্ষণ ধরে যত প্রসেসই করি না, কোনো প্রসেস দ্বারা এখান থেকে দুধ বের করার কি আমাদের কোনো ক্ষমতা আছে? কোনো ক্ষমতা নাই। তো একবার চিন্তা করে দেখুন, আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের স্বাস্থ্যের জন্য, আমাদের
শক্তি যোগানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অটোমেটিকই এই জিনিসগুলো তৈরি করে দিয়েছেন। এবং সেই চোদ্দশো বৎসর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন যে তোমরা কিভাবে এটাকে খাবে এবং কীভাবে তোমাদের প্রোটিন বা ফ্যাট, এই যে ন্যাচারাল ফ্যাট, ন্যাচারাল প্রোটিনের মানে যোগান দেবে এখান থেকে। তাহলে আমরা এটুকুই দেখতে পাচ্ছি যে আমাদের এটা প্রয়োজন। তো এই যে আমরা আমরা এই আটটাতে যদি পড়ি সোরা নাহলের সেকশনে, আপনি দেখবেন লাবান খালিসা, যারা অনেকেই আমরা বলতে না, আমি আপনার বোঝার সুবিধার জন্য বলছি যে লাবান শব্দটা হচ্ছে দুধ। আমরা অনেকেই সৌদি আরবে গিয়েছি, হজ করেছি, দেখবেন আমরা সবাই লাবান এক প্যাকেটে পাওয়া যায়, কিন্তু আরবি ভাষায় লাবানই বলা হয় এটাকে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে এইভাবে বলছেন লাবান খালিসা, খালিস মানে একদম পিওর একটা দুধ দিয়েছেন আমাদের খাওয়ার জন্য। শুধু এটা না, তাছাড়াও যে আমরা যদি অন্যান্য বেনিফিটের মধ্যে যদি আমরা চিন্তা করি, যে আমাদেরকে বলা হচ্ছে সূরা আর রহমানের 12 নম্বর আয়াতে বলা হচ্ছে কি বলা হচ্ছে, ওয়াল হাব্বু জুল আসফি ওর রায়হান, আমাদেরকে যে খাবারগুলো খেতে হবে সেই খাবারগুলোর ধরন কীরকম, কী ধরনের স্পেশাল খাবার তৈরি করে দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়াল হাব্বু, হাব্বু মানে হচ্ছে শস্যদানাগুলা, আমাদের তো অনেক শস্যদানা, শস্যদানা শস্যদানাগুলা সেটা হচ্ছে কাভারিং করা হচ্ছে একটা আসফি, আসফি মানে একটা হালকা পাতলা পর্দা দিয়ে কাভারিং করা, এটার কিন্তু অনেক গুরুত্ব আমাদের যে। আর ওর রায়হান, আর বলা হচ্ছে সুগন্ধ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের খাবারের জন্য কিছু সুগন্ধি জিনিসও দিয়ে দিয়েছেন, এগুলো কিন্তু নেচার থেকে আসতেছে, যেগুলো আমরা খেতে পারি, আমাদের মানে খাওয়ার জীবনী শক্তি বাড়বে এবং প্রাণ। আমি পরে কিন্তু এগুলো সব নিয়ে মানে সায়েন্টিফিক্যালি এগুলো নিয়ে আমি আলোচনা করব আপনাদের সাথে, যে প্রত্যেকটা জিনিস কিভাবে কাজে লাগতেছে। সূরা বেনিফিটের দিক দিয়ে আবার এই যে ফ্রুটের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নহলের 67 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমাদের জন্য আমি বিভিন্ন ধরনের ফ্রুট তৈরি করেছি, যেমন আনাব, তারপরে নাখলাত আর হচ্ছে কি মানে খেজুর, তারপরে রুম্মান, আনাব হচ্ছে আনাব হচ্ছে কি আঙ্গুর, আর রুম্মান হচ্ছে পোমোগ্রেনেট, যেটা আমরা বলি পোমোগ্রেনেট। এই যে ফ্রুটগুলো তৈরি করেছে বিভিন্ন ধরনের, যেগুলো একটা একটার মধ্যে একটা আরেকটার মতো দেখতে না, স্বাদের দিক দিয়ে ভিন্ন, আমি এগুলো কিন্তু তোমাদের জন্য তৈরি করে তোমাদের খাওয়ার জন্য তৈরি করে দিয়েছি। তো এই যে জিনিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিচ্ছেন খাওয়ার জন্য, কেন এখন যদি আমি চিন্তা করি এগুলোকে নিয়ে আসি বর্তমান যুগে, আমরা যে সায়েন্টিফিকভাবে খাওয়ার চিন্তা ভাবনা করছি সেখানে আমরা কী করব? আমাদের সায়েন্টিফিকভাবে আমরা যা পড়াশোনা করছি বা সায়েন্সে যা পাচ্ছি, আমরা বলতেছি আমাদের ব্যালেন্স ডায়েট থাকতে হবে, আমাদের যদি শরীর সুন্দর রাখতে ভালো রাখতে হয়, সুস্থ রাখতে হয়, মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ পুরোপুরি সুস্থ রাখতে হয়, তাহলে আমাদেরকে ব্যালেন্স ডায়েট দেয়। এই ব্যালেন্সের মধ্যে বলা হচ্ছে প্রথমে বলছি আমি কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট 5টা ভাগে আমি সাধারণত ভাগ করতে চাচ্ছি, যে একটা হচ্ছে কার্বোহাইড্রেট, আরেকটা হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে ফ্যাট, তারপরে ভেজিটেবল আর ফ্রুটস মিনারেলস, তারপরে হচ্ছে পানি, যেটা এই 5টা ভাগে আমি ভাগ করছি। এই 5টা দিনে আমার এক খুবই প্রয়োজন। তো এখন কার্বোহাইড্রেট যেটা বা শর্করা জাতীয় খাদ্য যেটা, সেটা জিনিসটা কী? এটা আমাদের শরীরে শক্তি যোগায়। যেমন আমি যদি বলি আপনাদের বোঝার জন্য, যেমন ভাত বা চাউল যেটা, আটা, ময়দা, ফ্লাওয়ার, প্যাস্টা, এই জাতীয় খাবার, চিনি, এই জিনিসগুলো যতগুলো, যে গ্লুকোজ, ফ্রুক্টোজ যা যা আছে আর কি, আলু, এই জিনিসগুলো হচ্ছে আমাদের কি শর্করা জাতীয় খাদ্য বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য। এই খাদ্য থেকে আমরা কী পাই? আমাদের শক্তি পাই, এনার্জি পাই। এই খাবারগুলো যখন আমার শরীরের মধ্যে ঢোকে, মানে আমি যখন খাই, মনে করে খেলাম খাওয়ার পর পরে, এগুলো কিন্তু অনেক কমপ্লেক্স ফুড, এগুলো খাওয়ার সাথে সাথে আমাদের শরীরের মধ্যে কিন্তু কাজ করতে পারে না। এই কাজের জন্য আমাদেরকে কিছু দরকার আছে, যেমন এটাকে গ্লুকোজে পরিণত করতে হয়। তো সেটা হচ্ছে আমাদের যখন পেটের মধ্যে যায়, সেটা এই এটা ভাঙে, ভাঙতে ভাঙতে এটা মানে গ্লুকোজ মানে স্মলেস্ট, খুব ছোট আকারে যেটা হয় মানে রক্তের মধ্যে মিশতে পারে এরকম জিনিসে পরিণত হয়, সেটার নাম হচ্ছে গ্লুকোজ। যখন এই গ্লুকোজগুলো আমার শরীরে যায়, যাওয়ার পরে সেখানে আবার হয় কি, সেখান থেকে সেটা আমাদের রক্তের সাথে মিশে,
তো এখন কথা হলো, যদি আমার পরিমাণটা যদি ঠিক না থাকে এখানে, আমি যদি খাওয়ার পর পর এগুলো আমার রক্তে গিয়ে আমার চলিত শক্তি শক্তি বাড়াতে সাহায্য করে, তাহলে আমি কি করব? এখন এগুলো তো আবার ডিরেক্ট হয় কি আমাদের শরীরের মধ্যে না যেতে পারে না, মানে শরীরের কাজ করার মধ্যে যেতে পারে না। আমার কিছু ইনসুলিনেরও প্রয়োজন আছে, আমার ভালো লিভারেরও প্রয়োজন আছে, খাওয়ার পর পর এগুলো লিভারে যাবে, তারপর সেখানে মেটাবলিজম হবে, মানে হজম হবে, তারপরে ইনসুলিন আসবে ব্লাডের মধ্যে, ইনসুলিনের সাহায্যে সেগুলি আমাদের সেলের মধ্যে ঢুকবে, সেলের মধ্যে ঢোকার পরে তারপরে আবারও প্রশ্ন আছে যে সেলের মধ্যে গেলেই তো কাজ করতে পারে না, সেলের মধ্যে ঢোকার পরে আমার কিছু অক্সিজেনের প্রয়োজন আছে, সেই অক্সিজেনগুলো আসবে, অক্সিজেনগুলো এসে আমাকে এটাকে বার্ন করবে, তারপরে আমাকে এনার্জি দেবে, এতগুলি কাজ আমাকে করতে হয়। তো এই যে আমি বলছিলাম যে এই এই কাজটা হচ্ছে আমার এই সরকার জাতীয় খাদ্যের উপর পড়তেছে, এটা একটা জিনিস। আরেকটা জিনিস যেটা হচ্ছে আমি বলি, সেটা হচ্ছে আমার প্রোটিন। প্রোটিনটা তারপরে আসছে প্রোটিন, প্রোটিনের যেটা আমার যে শরীরে যে মাসল যেগুলি আছে, এই মাসলগুলো সব সময় আমার ক্ষয় হচ্ছে বা নষ্ট হচ্ছে, বা বাচ্চারা যারা বড় হচ্ছে তাদের কিন্তু মাসলের প্রয়োজন আছে, বড় হচ্ছে বা মোর মাসলের দরকার। এই যে প্রতিনিয়তি ক্ষয় এবং বৃদ্ধি ইন যেটা হচ্ছে, সেটাকে আমরা যদি মেনটেন করতে যাই, তা আমাদের অবশ্যই অবশ্যই প্রোটিনের প্রয়োজন, আমিষ জাতীয় খাবারের প্রয়োজন আছে। আর এই প্রয়োজনটাও আমি যদি বলি কি কি খাবার দ্বারা হবে, সাধারণত খাবার যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে মাছ, মাংস, ডিম, দুধ, চিজ, এই ধরনের খাবারগুলি, ডাল, আমি যদি ডাল, হ্যাঁ, বিভিন্ন ধরনের বীজ জাতীয় জিনিস আছে, এই প্রোটিনের ফাংশনগুলো কাজ করে, শিম বিচি, বিন, এই ধরনের জিনিসগুলো। তো এই যে প্রোটিনের জিনিসটা আমরা, এটা কিন্তু লাগবেই, এটাও আমাদের কাজ করে, সেটা আমার শরীরে গিয়ে সেটা ভাঙবে এবং সেটা ওই অ্যামাইনো অ্যাসিড ফর্মে গিয়ে বডিতে কাজ করবে। তো এই যে অ্যামাইনো অ্যাসিড যেটা বলছিলাম, অ্যাসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড যেটা, এটা আমাদের বডি তৈরি করতে পারে না, এটা আমাদের বাহির থেকে আসতে হয়, দিতে হয়, এটা প্রয়োজন আছে। তারপর 3 নম্বর খাবার যেটা বলছিলাম, ফ্যাট। ফ্যাটের আবার প্রয়োজন আছে, সেখানে সেটা আমাদের শক্তি যোগায়, সেটা ধরেন কি বলবো, যেমন বাটার, তেল, আমরা তেল বিভিন্ন ধরনের তেল আছে, সব ধরনের তেল আছে, কিন্তু তেলের মধ্যে সবচেয়ে ভালো তেল যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমি বলবো যে অলিভ অয়েল, সবচেয়ে ভালো তেল। আমরা কোরআন দেখেছি, পড়েছি, ওয়াজাইতি, ওয়াজাইতুন, ওয়াজাইতুন মানে জৈতুন তেল, জৈতুন হচ্ছে অলিভ অয়েল, এটা বেস্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেই দিয়েছেন যে জৈতুনটা বেস্ট, কারণ এটাতে কোনো ধরনের মানে কলেস্ট্রল বা এই ধরনের কিছু নাই। তো তেলের মধ্যে আমরা পেলাম, বা এমনি অ্যানিমেল ফ্যাট আছে, মাছের ফ্যাট আছে, এগুলোও কিন্তু চর্বি জাতীয়, কারণ আমাদের শরীরটাকে চালাতে গেলে শুধু যে আমরা শর্করার উপর চলবো বা শুধু যে কার্বোহাইড্রেট বা প্রোটিন বা এ হবে না, আমাদের সব কিছু মিলিয়ে চলতে হবে, সব কিছু একটা প্রপোর্শনটা যেতে হবে, সব কিছুর প্রয়োজন আছে। তারপর আসছে যেমন শাক সবজি, ভেজিটেবল, সেগুলোও খেতে হবে, মিনারেলস আছে, ভিটামিনস আছে, পানি আছে, পানিটাও আমি বলছি যে মিনিমাম 8 গ্লাস পানি লাগবে। তো আমি এগুলো ডিটেলস আমি বলবো পরে, তো এখন আমি যেটা বলতে যাচ্ছিলাম, এখন সবচেয়ে সমস্যার বিষয় হচ্ছে কি, যে আল্লাহ সুবহান তাআলা আমাদের খাওয়ার কথা বলেছেন, এই জিনিসগুলো দেখেন আমি যা বললাম সায়েন্টিফিকলি এই জিনিসগুলো লাগতেছে, এক্স্যাক্টলি কোরআনে কিন্তু এগুলো বলা হয়েছে, শস্য থেকে শুরু করে মাছ মাংস দুধ সবগুলিতে, দুধ থেকে বলা হয়েছে সব কিছু, শাকসবজির কথা বলা হয়েছে, আল্লাহ সুবহান তাআলা বলছেন সোরা, এটা হচ্ছে আচ্ছা এখানে কি বলছিলাম জানো, যে এখানে বলা হচ্ছিল যে আমি শাকসবজির কথা বলছিলাম, যে শাকসবজির কথা বলা যে ভেজিটেশন, আমি আকাশ থেকে আমি বৃষ্টি নামিয়ে দিই আর সেই বৃষ্টির থেকে প্রচুর শাকসবজি বা গাছ উদ্ভিদ জন্মগ্রহণ করে, আর যেগুলি তোমাদের তোমাদের চোখ ধা দিয়ে দেয় বা ওই সবজির থেকে ওই গাছগুলির থেকে মানে ক্লাস্টার ক্লাস্টার গ্রেন গ্রো করে, শস্য দানা গ্রো করে, আবার ছড়ায় ছড়ায় থোকায় থোকায় ফ্রুট জন্মায়, যে ফ্রুটগুলি দেখতে বিভিন্ন রঙের হয়ে থাকে
এবং এগুলো তোমাদের চোখ জড়িয়ে যায়, জুড়িয়ে যায়, আর এগুলোর থেকে তোমরা তোমাদের শক্তি যোগাতে পারো, বিভিন্ন বিভিন্ন ভিটামিন পেতে পারো। তো আমরা এইভাবে এগুলো খাওয়ার চেষ্টা করি। তো আমাকে এখন একটা বিরতিতে যেতে হচ্ছে, আর বিরতির পরে আবারও ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।